সুইটমে নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকে একদম মুখ ঠুক না ধুয়ে ঘুম থেকে উঠেই চলে এসেছি ক্যামেরা অন করে, আর আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছি। আর আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। দেখো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো, টমটম বেলটা অন করে অলটাকে প্রেস করে দিও। আর আমি তাড়াতাড়ি উঠে যাওয়ার কারণ হচ্ছে রিজু পড়তে যাচ্ছে, ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে, যার জন্য আমিও উঠে পড়েছি। কারণ তাড়াতাড়ি রিশু কালকে ঘুমিয়েছিল, ওও তাড়াতাড়ি উঠে গেছে। অন্যদিন রিশু অনেক দেরি করে ঘুমায়, সেই আন্দাজে কালকে দুপুরে যেহেতু ঘুমায়নি সেই জন্য অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। তাড়াতাড়ি উঠে যাচ্ছে, তাড়াতাড়ি উঠে গেছে। ওকে এখন খাওয়াবো, ব্রাশ করাবো, আর তোমাদের দাদাভাই রিজুকে নিয়ে যাচ্ছে 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 আর রিজু পড়তে যাচ্ছে। আর এই যে রিশু, টাটা করো বাবা, টাটা দাও, দেবে না মাথা গরম। রিশুর জন্য গরম গরম ফুলকা ফুলকা লুচি, কেমন ভাল লাগলো? ভাল লাগলো দেখে? এদিকে বসো, পড়ে যাবে না। এটা গরম কিন্তু বাবা, গরম গরম ভাবটা বেরিয়ে যায়। তো সকালে ব্রেকফাস্ট এই যে খাচ্ছে, লুচি বানিয়ে দিয়েছি আর তার সাথে কালকে চানা ছিল, তাই রিশুর আগেই খাওয়া হয়ে গেছে লুচি। এবার মা হ্যাঁ দেবো, ও আবার চাচ্ছে আর একটা লুচি দিতে হবে, কিছু করার নেই, লুচিটা ভালো খায়। এটা তো তোমরা সবাই চেনো মোটামুটি, নুরুন, ঠিক আছে, এই পাশ দিয়ে নখ কাটে আর এই পাশ দিয়ে কান পরিষ্কার করে। তো ওর মার, এই যে ওর মা বসে রয়েছে বাবা, ওর মার কখনো এর ওপরে ভরসা নেই। ওর মা যখনই এ করবে তখন অ্যাপেলো থেকে বার্ডস নিয়ে এসে সেই বার্ডস দিয়ে আস্তে আস্তে আস্তে, আমরা বাবা শক্তপক্ত ছেলে, আমাদের ওষুধের কোনো ভয় নেই, ঠিক আছে। বড়ো ছেলেটাও সেরকম হয়েছে, বড়ো ছেলেটাকে কানের মধ্যে ঢোকালে পরে আ লাগে। তো আমি বললাম যে দেখ, তুলো দিয়ে ভয় পায় কি, যে তুলো যদি কানে ঢুকে যায় তাহলে বেরোবে না। ওর মা বলছে অপারেশন করে বের করতে হবে, কান কেটে ফেলে দিতে হবে, ঠিক আছে, কান কাটা বাচ্চি হয়ে যাবে। তো যাই হোক, এই যে কান কাটা বাচ্চি হয় না, এই দেখো আমার কানের মধ্যে বলেছি রিজুকে যে যতটা পারিস তুলো ঢোকা, দেখা যাচ্ছে তুলোটা যাচ্ছে, দেখা দেখা যাচ্ছে, দেখি দেখি আমি দেখি, দেখো তো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি ক্যামেরায় দেখা যাচ্ছে, কান থেকে বের করাটা তো দেখা যাচ্ছে, ক্যামেরা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখছো আমার কানের তুলোটা কতটা ঢুকিয়ে দিয়েছে। তো আমি এখানে একটা সোনা নিয়েছি, সোনা দিয়ে আমি বললাম যে দেখ কানের দিয়ে তুলোটা বের করে দেবো, আমি নিজে একা একাই, মানে একটু দূরে যা, এই তুলো বেরিয়ে এসছে, আরো ঢোকাবি, আরো ঢোকাবি, পুরো তো ব্রেনে ঢুকিয়ে দিয়ে দি, ব্রেনে ঢুকবে না তো, কানের মধ্যে তো পর্দা রয়েছে আর তুই তো অতটা ঢোকাতে পারবি না, বোকার মতো কথা বলছিস, আমি কি চিৎকার করেছি? মা হলে পরে ও মা গো বাবা গো কি হয়ে গেছে, ছেলেটার নাকের মধ্যে মুড়ি ঢুকে গেছে, এই ঢুকে গেছে সেই। দেখো রিশুর কি এনার্জি, এনার্জির বিন্দু মাত্র কোনো খামতি নেই, মনে হচ্ছে সদ্য ঘুম থেকে উঠেছে। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন সত্যি সত্যি কটা তোমরা ভাবতে পারো যে বলছে, এই ফোনে ঘড়িটা দাও তো।
এই দেখো 12:26 বাজে, একটু কম খায় 12টা থেকে, 4 মিনিট কম। এই করবে পড়বে পড়বে ওই আলোটা দাও না, ওই আলো সুইচটা দাও। ওরে বাবা, এই পিছনে পিছনে আজকে তাহলে এখানে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগের সাথে ভিডিওর সাথে। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা, নতুন যারা আছে চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও প্লিজ, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করো, ঢং ঢং বেলটা ঢং 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 বেলটা অন করে অলটাকে প্রেস করে দিই, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সময় মতো পৌঁছায়। সুস্থ থেকো সকলে, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতো এখানে গুড বাই, গুড নাইট, টাটা। এই টাটা দাও সবাই, টাটা টাটা টাটা, এই যে বলো টাটা দিও, টাটা দিও সবাইকে, কাঁদছে, এই যে কাঁদছে সবাই, বাই করে।